হ্যালো ভিউয়ার্স, ম্যাথ একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর অঙ্ক বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করছি। তো অঙ্ক এখানে অঙ্ক মানে কোনো পাঠ্যপুস্তকের বিষয় নয়, সাধারণত একটি অঙ্কটি হচ্ছে গুণ শিখন, অর্থাৎ গুণ। আমরাও গুণ পারি, প্রত্যেকেই গুণ পারে, কিন্তু এই মাল্টিপ্লিকেশনের যে একটি নতুন ভাবে, একটু উদ্ভাবনী ভাবে, অর্থাৎ বাচ্চাদের যাতে ভালো লাগে বা আপনারও ভালো লাগবে সেই ভাবে একটু গুণ শেখানো। এটা অনেকটা জাপানি স্টাইল, সে গুণটা কিভাবে শেখানো হয় সেখানে যদি এইভাবে যদি গুণ শেখানো হয় তাহলে বাচ্চাদেরও অনেকটা আগ্রহ বাড়বে এই অঙ্কের প্রতি, এবং প্রত্যেকেরই অঙ্কের প্রতি একটা আগ্রহ জন্মাবে। সেই আগ্রহ জন্মানোর জন্য এটি দেখানো। আপনি আপনার বাড়ির প্রত্যেকটি বাচ্চা এবং যারা যারা স্কুলে শিক্ষকতা করেন বা বিভিন্ন জবের সাথে জড়িত আছেন তারাও সেগুলো দেখতে পারেন এবং সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের বাচ্চাদের সাথে খেলার ছলে। অঙ্ক বা গুণ আমরা কিভাবে শিখবো, টেবিল মুখস্থ নয়, জাস্ট টেবিল ছাড়া, অর্থাৎ নামতা ছাড়া আমরা গুণ কিভাবে করতে পারি সেটি। লেটস স্টার্ট। মনে করুন আপনি গুণ করবেন 2 1 3 × 24। এখানে নামতা মুখস্থ করে আমরা যেভাবে সাধারণত করতাম সেভাবে করার প্রয়োজন নেই। একটি টেবিলের মাধ্যমে একটি ছক তৈরি করবো, সেই ছক তৈরি করে আমরা করবো প্রথমে 2 1 3 গুণন 2 4 আছে, তাহলে প্রথমে করবো কি 2, সেজন্য করবো 2, 2-এর জন্য 2 দাগ টানব। তারপরে আছে 1-এর জন্য তার নিচের দিকে একটি দাগ টেনে নেব। তারপর আছে 3, পরপর 3টি দাগ দেবো, 1 2 3টি দাগ দেবো। এবার যেহেতু × 24 আছে সেই জন্য করবো কি পারপেন্ডিকুলার ভাবে, প্রথমে 2 আছে তাহলে 2 দাগ, তারপরে আছে 4 তাহলে 4টি দাগ দেবো, 1 2 3 4। এবার এই যে জাংশন পয়েন্টগুলো আমরা শুধু হিসাব করব এইভাবে, হিসাব অনেকটা ডায়াগোনালি এভাবে। এখানে কতগুলো জাংশন পয়েন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এবার এই এই দুটো মিলে কতগুলো জাংশন পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এখানে আর এখানে মিলে কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কথা হচ্ছে 4। এবার 12-এর 2 লিখলাম, তাহলে এই 1-টা অ্যাড হয়ে যাবে, এখানে হবে কত, 11-এর এই যে 1 আছে লাস্টে, 11-এর 1 লিখলাম, এই 1-টা এখানে অ্যাড হয়ে যাবে প্লাস 1, তাহলে কত হচ্ছে, এখানেও 11 হচ্ছে, তাহলে 11-এর 1-টা আমরা এখানে লিখবো আর এই 1-টা অ্যাড হয়ে যাবে এখানে, ইকুয়াল টু 5 5, অর্থাৎ এই দুটোকে ইনটু করলে বড় হবে হচ্ছে 5 1 2। আপনারা এমনি ক্যালকুলেশন করেও দেখবেন ঠিক এভাবেই হবে, এভাবে আপনারা মজার মাধ্যমে করতে পারেন, বাচ্চাদের শেখাতে পারেন। এবার আরেকটি মনে করি, 304 × 21, তো 304 × 21 আছে, তাহলে 3-এর জন্য 1 2 3 তিনটে দাগ, 0, তারপরে আছে 4-4-এর জন্য 4টে দাগ, 1 2 3 4। 0 যেহেতু আছে এটাকে আমরা ধর্তব্যের মধ্যে রাখবো না, 0 থাকলে। আর আছে 2 1, এদিকে 1 2 আর এদিকে হচ্ছে 1। এবার যে ওই আগের মতনই ডায়াগোনালি জাংশন পয়েন্ট আমরা হিসাব করব। এবার এখানে কতগুলো আছে, 1 2 3 4, এই দুটো মিলে কত আছে, যেহেতু এটা 0 ছিল তাহলে এটা বাদ যাবে, এটা নেব না, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানেও 0 ছিল তাহলে এটা বাদ, শুধুমাত্র 1 2 3 3, 1 2 3 4 5 6, তাহলে লাস্ট 4, তারপরে থাকলো 8, তারপরে থাকলো 6, তারপরে সরি 3, তারপরে থাকলো 6, এই দুটো ইনটু করবেন দেখবেন এটি আসবে 6 3 8 4। যদি কোনো কারণে দেখা যায় যে এখানে যদি দেখা গেলো যে 18 হলো, সাপোজ 18 যদি থাকতো তাহলে 8টা লিখতাম, 1টা অ্যাড হয়ে যেত এখানে, 3 + 1 = 4, তাহলে 4 লিখতাম এখানে, এভাবে করতে হবে। এবার বলতে পারেন যে তাহলে কি 2 ঘরের তো হলো, এবার কি 3 ঘরের কি করা সম্ভব, অবশ্যই সম্ভব। মনে করেন একটি সংখ্যা নিলাম 3 2 1 × 2 4 2, একদম ইজিলি তৈরি হয়ে যাবে, 3 তিনটে দাগ, 1
টু, একটু বড় করে দিই সুবিধা হবে, ওয়ান টু থ্রি, একটু গ্যাপ দিয়ে টু, দুটো দেখ, ওয়ান টু, তারপরে আছে ওয়ান, একটা দেখ, এবার টু, দুটো দেখ, ওয়ান টু, এবার আছে ফোর, তাহলে চারটে দেখ, ওয়ান টু থ্রি ফোর, তারপরে আছে টু, দুটো দেখ, ওয়ান টু, এখন ওই আগের সিস্টেম ভার্টিক্যালি যে সিস্টেম ছিল সেভাবে আগে করে নিই মার্কিং, ওয়ান এইভাবে হলো এইটুকু, এবার লাস্টে এটা হবে তিনটে মিলে, এই দুটো মিলে এভাবে, তাহলে এখানে জাংশন পয়েন্ট কটা আছে, ওয়ান টু টু, এই দুটো মিলে কত হচ্ছে, ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন, তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন, এখানে আছে হচ্ছে সিক্স। তাহলে এবার একটু লক্ষ্য করুন, লাস্টে কত, দুই ছিল, দুই আট, এবার ষোলো, ষোলোর ছয় লিখলাম, এক যে আছে এই ওয়ান, ওয়ানটাই এখানে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু সেভেন্টিন, সেভেনটিনের সেভেন লিখলাম, এই যে ওয়ান, ওয়ানটা অ্যাড হয়ে যাবে এখানে, ইকুয়াল টু সেভেন, তাহলে সেভেন, আর এখানে ছিল আগে তুমি দেখলে সিক্স সেভেন, তাহলে হলো কত, তাহলে সিক্সের সঙ্গে ওয়ান অ্যাড হলে পর সেভেন হয়ে গেল, তাহলে এখন আমার এখানে সেভেন লিখলাম, তাহলে হয়ে গেল সেভেন সেভেন সিক্স এইট টু, আপনারা করে দেখবেন ঠিক এরকমই আসবে, অর্থাৎ একটি মজার মাধ্যমে তারা গুণগুলো শিখতে পারবে। অর্থাৎ এখন আবার যদি রিপিট করতে পারলে রিপিট করে দিতে পারছি, কিচ্ছু না, এখানে এখানে এই ডায়াগোনালি সিস্টেম আমার জাংশন পয়েন্ট কতগুলো আছে, কতগুলো জাংশন পয়েন্ট অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্ট কতগুলো আছে, সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো নেবো, নেওয়ার পরে যদি কোনো টু ডিজিট নাম্বার যদি না হয় তাহলে যেটা হবে সেটা পরপর লিখে গেলে হবে, কিন্তু টু ডিজিট নাম্বার যদি হয় তাহলে যেটা ওয়ানসে থাকবে সেই ওয়ানসেরটা লিখবো, আর টেন্সে যেটা থাকবে সেটি আগেরটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পরে যে সংখ্যাটি থাকলো সেটি ওয়ানসেরটা লিখলাম, আবার যেটি টেন্সে ছিল সেটি আবার আগেরটার সাথে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে এটি হবে। এটি অনেকটা জাপানি স্টাইল, জাপানে এইভাবে ম্যাথ লোকে শেখানো হয়। ধন্যবাদ।